পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোটের মতো সাঁতার কাটতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেলের ছেলে লক্ষ্য করে দেখে পাথর এখন পানির উপরে দিয়া ভাসতে ভাসতে এই পারে চলে আসতেছে। এখন সে লক্ষ্য করে দেখে পাথর তো তার দিকে আসতেছে, শুধু আসতেছে না, পাথর স্লোগান লাগাইয়া আওয়াজ দিয়ে আসতেছে মিছিল আকারে। সুবহানাল্লাহ। পাথর পানির উপরে দিয়ে আসে আর পাথরের জবান থেকে এই কথাগুলি বলে, যারা পারেন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই পাথর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পরে পরে আসতেছে। আমার ভাই আসতে আসতে একেবারে এই পারে চলে আসছে, এসে বলেন নবী গো আপনি হুকুম করেন আমি কি করতে হবে। আমার আপনার নবী সরকারে দোয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর আবু জাহেলের ছেলে কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে। তার আব্বা আমি নবীজিকে চিনতে পারলো না, আবু জাহেলের ছেলে এসেছে, তুমি এই পার থেকে এই পারে চলে আসলে কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে। ও পাথর তুমি আবু জাহেলের ছেলেকে একটু বলে দাও। এমনি পাথর আবু জাহেলের ছেলের দিকে চাইতে শুরু করলেন, তার কাছে গিয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীজিকে চিনতে পারে না, তুমি কিন্তু চিনতে ভুল করিও না। আমি পাথর সাক্ষী দিয়া দিলাম এই নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, আর একটা মোহর তো দেরি করবা না, যাও 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 নবীজির হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। পাথরের এই কথা শুনে আবু জাহেলের ছেলে একটা দৌড় মারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পড়ে, কান্না করে আর বলে, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আর একটা মুহূর্ত দিন নয়, এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আল্লাযী উরসিলা ইলান নাসি
صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله تلي نغر بزريا هاتي اسلامي جبا شنغطان كرتي كاوديتو আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বি বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশি, অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে ইসলামী মহাসম্মেলনে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলে মহব্বতের সাথে বলে নিই আলহামদুলিল্লাহ। আবারও মহান প্রভুর দরবারে কালিমাত শুকর পৌঁছিয়ে দিই যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের করে জন্ম দান করে মস্তবর দৌলত ঈমান দিয়ে আখিরি নবী শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সকলে মহব্বতের সাথে বলে নিই আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী দামাত বরকাতুহ উপস্থিত হয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন, যথাসময়ে হুজুর মাইকে আসবেন, কথা বলবেন। এজন্য এলাকাবাসী মুরব্বি বাবা যুবক ভাইদেরকে বলবো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাটে দোকানপাটে, সকলে অতি সত্তর মাহফিলের ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন। সকলে মহব্বতের সাথে আবার বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বলবো, যেহেতু লম্বা চড়া আলোচনা হবে না সেজন্য ভূমিকাবিহীন সরাসরি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে চলে যাব। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল করিমের ভেতর থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফালের দুই এবং তিন এই দুইটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝাতে চাচ্ছেন, ইমানদার যারা হবে তাদের মধ্যে কিছু ইমানদার হবে এরা আসলেই সত্যিকার অর্থে মুমিন, আবার ইমানদারের মধ্যে এমন কিছু ইমানদার থাকবে ইমান আছে কিন্তু বেজাল। আমরা লক্ষ্য করলে দেখি
যখন কোন মানুষ ফল কিনতে যায় তখন কিছু কিছু ফল আছে ফরমালিন যুক্ত আবার কিছু কিছু ফল পাওয়া যায় ফরমালিন মুক্ত পৃথিবীতে ঈমানদারের অভাব নাই তবে কিছু কিছু ঈমানদার নামে মাত্র ঈমানদার তবে ফরমালিন যুক্ত ঈমানদার আর পৃথিবীতে কিছু ঈমানদার আছে যারা ফরমালিন মুক্ত ঈমানদার এরা সত্যিকার অর্থে মুমিন আর সত্যিকার অর্থে মুমিন যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় এদের পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছে এই পাঁচটা বৈশিষ্ট্য বা গুণ যাদের মধ্যে থাকবে এরা হবে সত্যিকার অর্থে মুমিন আর সত্যিকার অর্থে মুমিন যারা হবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করবে এখন আসেন আমরা সত্যিকার অর্থে মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য বা গুণ কি কি সংক্ষিপ্ত আকারে শুনি এরপরে এই গুণগুলি থাকলে পরে সত্যিকার অর্থে মুমিন যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কারগুলি দিবেন সামনে ইনশাআল্লাহ আসতেছে কথা তো আসেন সত্যিকার অর্থে মুমিনের গুণ হবে পাঁচটি কি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله پاک رب العالمين بولن إنما المؤمنون নিশ্চয় ওই সমস্ত মানুষ হল মুমিন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের এক নাম্বার গুণ ওই সমস্ত মানুষ হবে ইমানদার তারা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে তখন তাদের অন্তরের ভিতরে জালজালা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে মুমিন যখন আল্লাহ নামের জিকির করবে তখন মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর প্রীতি প্রদর্শন হয়ে যাবে মুমিন যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করবে তখন মুমিনের অন্তরের ভিতরে জালজালা ভূমিকম্প শুরু হয়ে যাবে দুই নাম্বার ঈমানদারের লক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তাদের সামনে যখন আল্লাহ পবিত্র কালামুল্লাহতে তেলাওয়াত করা হবে এরা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে মুমিন যখন আল্লাহর পবিত্র কালামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তখন মুমিনের ঈমান বেড়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম যাদের সামনে মহান আল্লাহর পবিত্র কালাম যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় আমার ভাই সাধারণত আমরা লক্ষ্য করলে দেখি আল্লাহর পবিত্র কালাম যখন আমরা শুনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি অনেকে আছে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না পড়তে জানে না তবে শুনতে বড় মজা লাগে আল্লাহর কালাম আপনারা যারা এখানে বসছেন এই তিলিনগরের সবাই কি কোরআনে হাফেজ সবাই কি আলেম সবাই কি কোরআনের আলেম
শিক্ষা গ্রহণ করেছেন বলে হুজুর না কিন্তু কোরআনের আলেম শিক্ষা গ্রহণ না করলেও তেলাওয়াত শুনলে কোরআনের তেলাওয়াত মজাই লাগে সুবহানাল্লাহ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আপনার শুনতে মজা লাগে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি আপনার মন চায় আপনি বুঝবেন আপনার ঈমান বাড়তেছে আর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে মন চায় না আপনি বুঝবেন আপনার ঈমানের পাওয়ার কমে গেছে যদি আপনি সত্যিকার অর্থে মুমিন হন আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত শুনলে আপনার মজাই লাগবে আর যদি আপনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগে না মজা লাগে না তো আপনি বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে পোকা ধরছে আপনি ফরমালিনযুক্ত ঈমানদার শুধু মুসলমান কেন বেদর্মীরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের কাছেও কোরআনের কারীমের তেলাওয়াত মজা লাগে শুধু বর্তমান যুগে নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ঘটনা ঘটেছে সে মুসলমান না কালিমা পড়ে নাই বেঈমান কাফের কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে জুরুলি সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফির বেঈমানরা নবীজিকে নবীজির উপরে অত্যাচার করেছেন জুলুম করেছেন কিন্তু প্রকান্তরে লক্ষ্য করলে দেখা যায় এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন একদিনের ঘটনায় আসছেন আবু জাহেল উৎপা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত লিডাররা লক্ষ্য করে দেখে দলের দল মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাক আবু জাহেল সিদ্ধান্ত দিল এখন থেকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না প্রক্ষান্তরে লক্ষ্য করে দেখা যায় আবু জাহেল নিজেই নবীজির কোরআন তেলাওয়াত শুনতে চলে যায় আবু জাহেলকে জিজ্ঞাসা করা হয় আপনি তো আমাদেরকে নিষেধ করলেন আপনি আমাদেরকে বাধা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না তো আপনি নিজে কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য গেলেন আবু জাহেল ডাক দিয়া বলেন তোমরা বুঝবা না আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতের ভিতরে এত মজা আমি আবু জাহেল যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমার ভালোই লাগে না যতক্ষণ আমি কোরআন তেলাওয়াত না শুনি রাত্র গভীর নজরে রহমতের সময় নবীজি তাহাজ্জতের নামাজ পড়ার জন্য দাঁড়াইছে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর আবু জাহেল দাঁড়ায় দাঁড়ায় শুনে এত রাত্র গভীরে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন তো সারাটা রাত চলে যাচ্ছে আমি তো নিষেধ করলাম কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না এখন আমি তো না শোনা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াতে এত অ্যাকশন ছিল বেঈমান কাফের নবীজির কোরআন তেলাওয়াত শুনে দলের দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমরা সকলে জানি আবু জাহেল নবীজির বন্ধু ছিল না দুশ্মন ছিল আবু জাহেল দুশ্মন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন ছিলেন সমস্ত মহল্লায় পাড়ায় গ্রামে ঘোষণা দিত আবু জাহেল যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জাদুকর তার কাছে যাইবা না সে যে কি পড়ে তার কাছে যাইবা না তার কোরআন তেলাওয়াত শুনবা না সে পাগল আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহু মিনার রিসালাতে আনছেন আবু জাহেল যখন নবীজিকে পাগল বলেছেন জাদুকর বলেছেন ওই দিক দিয়া আবু জাহেলের ছেলে নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে না কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জাহেল কোন নবীজি পাগল আর আবু জাহেলের ছেলে নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে না কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বোঝা গেল কোরআনুল কারীমের তেলাওয়াতে অ্যাকশন আছে না নাই আর ওরা বলেন আছে না না ওয়াইদা তুলি
মানুষ যাদের সামনে আল্লাহ পাকের কালাম দেখে যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এর মানে হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি আপনার শুনতে ভালো লাগে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে যদি মজা লাগে, আপনি বুঝবেন ঈমান বাড়তেছে। বলছিলাম কথা, আবু জাহেলের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেমনে মুসলমান হলেন? খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি ঘটনাটা শুনাই। আবু জাহেল যখন নবীজিকে পাগল আর জাদুঘর বলে, পাগল জাদুঘর দেখার জন্যে আবু জাহেলের ছেলে গেছে মোহাম্মদ রসুল্লাহ পাগল, একটু পাগল দেখতে যায়। দেখবেন আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলা যায় যে তিলনগর বাজারে একটা হাগল আইছে, দেখবেন আপনি এই দিক দিয়ে খবর বলতে বলতে ওই দিক দিয়ে হেরা বাজার হচ্ছে গেছে। ছোট ছোট বাচ্চা কহাগল দিক যাই, মা ছেলেরা খুঁজা হয় না, বাবা ছেলেরা খুঁজা হয় না, গেল কই অবুচ্ছি পাগল দেখতে গেছে। আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন, জাদুকর বললেন, ওই দিক দিয়ে আবু জাহেলের ছেলে পাগল দেখার জন্য গেলেন, গিয়ে দেখেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কোরআনুল কারীম দেখে তেলাওয়াত করে। আবু জাহেলের ছেলে গেছে, গিয়ে দেখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই ঘটনার ভেতরে আবু জাহেলের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমনি তো আবু জাহেল আধা হগল, যখন খবর পাইবে ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তখন আবু জাহেল হয়ে যাবে হুরা হাগল। কি হাগল আবু জাহেল, কেমনে হুরা হাগল হবে আর অবস্থাটা কি হবে? কইতামনি না কইতাম না? সবাই কি রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? কে কে রাজি না আবদুল্লাহ দেখান, রাজি না? যারা হাত উঠেছে যারা মুরব্বী বুঝছে না আমার ভাই। তো আবু জাহেলের ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, পাগল হতে পারে না, কারণ পাগলের এত সুন্দর কোরআন তেলাওয়াত হতে পারে না। এত সুন্দর করে পাগল কোরআনুল কারীম তেলাওয়াত করে, উনি পাগল হতে পারে না। আবু জাহেলের ছেলে বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে কয় আব্বা কো কি হইছে? আপনি না বললেন মোহাম্মদ রসুল্লাহ পাগল? প্রতিদ্বন্দ্বীরা কমাইয়া দেন, প্রতিদ্বন্দ্বীরা আরো কমাইয়া দেন। আপনি না বললেন আবু জাহেলের ছেলে আবু, আপনি না বললেন মোহাম্মদ রসুল্লাহ পাগল? কহে পাগল তো পাগলই, না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পাগল হতে পারে না। কেন পাগল হতে পারে না? ও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাগল হতেন তাহলে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল এবং ওনার ছেলে দুইজনে কথা বলতে বলতে এক পর্যায়ে আবু জাহেলের ছেলে বলে, আব্বা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্য নবী, আপনাকে আমি একটা ঘোষণা জানাই দেই, আমি মোহাম্মদ রসুল্লাহর হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই ঘোষণা শোনার পর আবু জাহেল খুশি না বেলা? হুরা হাগল এখন হয়েছে না, খালি আইতেছে না, হুরা হাগল যে হবে আর অবস্থা রাখছে কি হবে আমার ভাই। আবু জাহেল যখন শুনতে পাইছে ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আবু জাহেল কইটা সম্ভব না, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে বাপ দাদার ধর্মের উপরে সুনকালি ফরবে আর এলাকার মানুষ বলবে আমাদের লিডারের সন্তানই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি আবু জাহেলের লিডারই আর থাকবে না। আমাদের দেশে লিডার আসেনি না? নাই। যারা আমাদের দেশের মাথা বড় হয়ে থিল নগর না আমরা দেশের, আপনারা দেশের না? আমরা দেশের, আমরা দেশের, আমরা দেশের মাথা বড় আছে যারা, এরা সন্তান আছে যদি অপরাধ করে এটা তেমন কিছু হয় না। আর যদি আমরা দেশের গরিব দুর্বল মানুষের সন্তান কোনো একটা অপরাধ করে তে দেখা যা সাত গাঁটের হানি খাওয়া, আসেনি না? নাই আছে আমার ভাই। আবু জাহেল তো সর্দার মানুষ, লিডার মানুষ, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে তো বাপ দাদার ধর্মের উপরে সুনকালি পড়বে, আমার লিডারই আর সর্দারই থাকবে না, তুমি কালিমা পড়তে পারবে না।
বাবা আর সন্তান দুইজনে মিলাইয়া ঝগড়া শুরু করে দিলেন। এক পর্যায়ে আবু জাহেলের ছেলে বলেন, আমি বাড়ি থেকে চলে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না। আবু জাহেলের ছেলে যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, আবু জাহেল ডাক দিয়া বলেন, রে বাবা তুমি কালিমা পড়ো বা মুসলমান হয়ে যাইবা, তোমাকে আমি বাধা দিয়ে রাখতে পারবো না, তবে তোমাকে একটা পরামর্শ দেই। মোহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ, সত্য নবী না মিথ্যা নবী একটু যাচাই করা দরকার। আবু জাহেলের ছেলে বলেন, কেমনে যাচাই করব? ওই যে দেখো দরিয়া, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর আছে, তুমি মোহাম্মদ রাসূলুল্লাহকে বলবা, ও নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি দরিয়ার ওই প্রান্ত থেকে পাথরগুলিকে ডাক দেন আর পাথরগুলি আপনার ডাকে সাড়া দিয়া এই পারে চলে আসে, তাহলে আমি মনে করব সত্য নবী, তখন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আবু জাহেল একটা পরামর্শ দিছে, দুনিয়ার ওই প্রান্তের অনেকগুলি হাতর, মোহাম্মদকে গিয়ে বলবা পাথরের ডাক দেওয়ার জন্য, যদি মোহাম্মদের ডাক শোনে না পাথর ওই পার থেকে এই পারে আসে, তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেলের ছেলে কয়, এতদিন খুব মনে করতাম আপনি বুদ্ধিমান, এখন তো আমার মনে হইতেছে আপনি পাগল। বলে কেমনে? দুরিয়ার ওই প্রান্তরে যদি হাতর থাকে তো মানুষে ডাক দিলে হাতর দুরিয়ার ওই প্রান্তর থেকে এই প্রান্তে আসবে কেমনে? এটা তো পাগলের কথা। আবু জাহেল কো, যদি নবী সত্য তো ডাক দিলে হাতর আইব। আবু জাহেলের ছেলে কো, ঠিক আছে আব্বা, যদি হাতর আসে আমি কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু জাহেলের ছেলে এসেছি আপনাকে একটা প্রশ্ন করব, আপনার কাছে এখন আমি একটা দরখাস্ত পেশ করব, যদি আপনি আমার এই পুরাপুরি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে তো আমি মনে করব আপনি সত্য নবী। সুবহানাল্লাহ। আমি আপনাকে বলবো দুরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর, একটা পাথরকে ডাক দিবেন, আপনার ডাক শুনে যদি পাথর এই পারে আসে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেলের ছেলে কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল জীবনে কম বাটপারি করে নাই, আমাকে বলেছে ও ভাতিজা মোহাম্মদ, এই কাজটা যদি করে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ব মুসলমান হয়ে যাব। যখন কাজের সমাপ্তি ঘটল, আমার চাচা তোমার বাবা আবু জাহেল কালিমা পড়ে নাই, একদিনের ঘটনায় আসছেন, আবু জাহেল নিজে গর্ত বানাইছেন আমাদের নবীজিকে মেরে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকেই গর্তের ভেতরে ফেলে দিয়েছিলেন, আপনারা জানেন ঘটনা। আবু জাহেল গর্তের ভেতরে পড়ে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, ও চাচা এখানে তো গর্ত ছিল না, গর্ত কোথা থেকে আসলো? ও ভাতিজা মোহাম্মদ, এই গর্ত বানিয়েছি আমি, আপনি পড়ে গেলেন, ও পড়ে গেছি, আমারে উঠাও। নবীজি বলেন, গর্তের ভেতর থেকে আপনাকে উঠাবো, শর্ত হলো আপনি যদি কালিমা পড়েন মুসলমান হন। আবু জাহেল কো বিপদের মধ্যে আছি, ভাতিজা তুমি আমার গর্তের ভেতর থেকে উঠাও, আমি কালিমা পড়ব মুসলমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের ভেতর থেকে উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দেয়। সুবহানাল্লাহ। করলাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার দায়িত্ব শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দেওয়া, আর আল্লাহর দায়িত্ব আপনার চাচাকে গর্তের ভেতর থেকে উঠিয়ে দেওয়া। এমনি নবীজি শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিলেন, গর্তের ভেতর থেকে আবু জাহেল উঠে গেলেন। ওঠার পরে নবী বলেন, আপনি কালিমা পড়েন? আবু জাহেল কো, না কালিমা পড়ব না। বলে, কেন পড়বেন না? তুমি আমারে জাদু দিয়ে উড়াইছো,
জাদু দিয়ে উড়াইছি কেমনে? কই এর আগে অনেক মানুষ চেষ্টা করছে আমারে উঠানোর জন্য, কেউ পারে নাই। আমাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করেছে, কেউ আমাকে গর্তের ভেতর থেকে উঠাইতে পারে নাই। আর তুমি আঙ্গুল দিয়ে ইশারা দেছো, আমারে উঠায় ফেলছো, তুমি আমারে জাদু দিয়ে উঠাইছো। কালিমা পড়তাম না। আবু জেহেল বাটফারি করছিনি না করে নাই? ধোকাবাজি করছিনি না করে নাই? আবু জেহেলের ছেলেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, তোমার আব্বা আবু জেহেল জীবনে বহু বাটপারি করেছে, দোহাবাজি করেছে, তুমি আমার সাথে আবার বাটপারি করো, দোহাবাজি করো। আবু জেহেলের ছেলে ডাক দিয়া বলেন, নবী গো, আমি ওয়াদা দিলাম কালিমা পড়বো, মুসলমান হয়ে যাব। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ আপনি পাথরটাকে দরিয়ার ওই প্রান্তর থেকে এই প্রান্তে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ, বলবেন না কি মনে করেন? নবীজি দোয়া করছে, আল্লাহ কবুল করবে নি না করবে না? আপনার আওয়াজের বাপ বালা না, এনে তো করো। আর আপনারও যেভাবে বসছেন, আওয়াজের বাপ বালা না, সবাই কি আছেন না ঘুমাই গেছেন? এত বড় অঙ্গর মতো ঘুম আসার কথা না, আছেন তো ইনশাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। ওগো মাওলা করিম আল্লাহ, আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে, যদি দরিয়ার ওই প্রান্তর থেকে এই প্রান্তরে পাথরটা চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, রে জিব্রাইল আমার বন্ধুকে খবর জানায় দাও, আমার বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আমার বন্ধু যেন পাথরটাকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ডাক দিলেন, আল্লামা তকি উসমানী লেখেন, নবীজি বললেন, ইয়া হাজারা, হে পাথর। ডাক দেওয়ার সাথে সাথে পাথরের জবান আল্লাহ খুলে দিলেন, পাথর জবাব দিয়া দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর দুরিয়ার ওই প্রান্ত থেকে জবাব দিয়া দিছে, ওগো নবীজি আপনি বলেন আমি কি করতে হবে? এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই পার থেকে এই পারে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। পাথরকে যখন বলা হলো তুমি এই পার থেকে ওই পার থেকে এই পারে চলে আসো, পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোটের মতো সাঁতার কাটতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। আবু জাহেলের ছেলে লক্ষ্য করে দেখে, পাথর এখন পানির উপরে দিয়া ভাসতে ভাসতে এই পারে চলে আসতেছে। এখন সে লক্ষ্য করে দেখে পাথর তো তার দিকে আসতেছে, শুধু আসতেছে না, পাথর স্লোগান লাগাইয়া আওয়াজ দিয়ে আসতেছে মিছিল আকারে। সুবহানাল্লাহ। পাথর পানির উপরে দিয়ে আসে, আর পাথরের জবান থেকে এই কথাগুলি বলে, যারা পারেন আমার সাথে পড়েন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই পাথর আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়ে পড়ে আসতেছে, আমার ভাই আস্তে আস্তে একেবারে এই পারে চলে আসছে, এসে বলেন, নবী গো আপনি হুকুম করেন আমি কি করতে হবে? আমার আপনার নবী সরকারে দোয়ালম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। তার আব্বা আমি নবীজিকে চিনতে পারলো না, আবু জাহেলের ছেলে এসেছে, এই পার থেকে এই পারে চলে আসলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। ও পাথর, তুমি আবু জাহেলের ছেলেকে একটু বলে দাও। এমনি পাথর আবু জাহেলের ছেলের দিকে চাইতে শুরু করলেন, তার কাছে গিয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেলের ছেলে, তোমার আব্বা আবু জাহেল যদিও নবীকে চিনতে পারে না, তুমি কিন্তু চিনতে ভুল করিও না, আমি পাথর সাক্ষী দিয়া দিলাম এই নবী সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, আর একটা মোহর তো দেরি করবা না, যাও 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 নবীজির হাত
পাথরের এই কথা শুনে আবু জাহেলের ছেলে একটা দৌড় মারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মারকে পড়ে কান্না করে আর বলে আমি অপরাধ করেছি আর একটা মুহূর্ত দিন নয় এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একমাত্র আল্লাহর কালামের বরকতে সুবহানাল্লাহ
বোঝা গেল ঘটনার লম্বা আর বলবো না যেটুকু বললাম এর ভিতরে কি সবক পাইলাম কোরআনুল কারীমের তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে আল্লাহ এমন এক জিন্দা মুজিজা দিয়া রাখছে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমান বাড়েলি না বাড়ে না ওয়াইদা কেমনে মানে বুঝি না তো আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর যদি শুনতে ভালো লাগে মন চাই বুঝবেন ঈমান বাড়তেছে সাধারণত বলছিলাম কথা অনেকে কোরআন পড়তে জানে না জীবনে মাদ্রাসায় যায় নাই কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো হয় সারাদিন মোবাইল চালায় খালি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে বড় বড় কারীরা কোকারি সাহেব তেলাওয়াত করে কি যে মজা লাগে কারী সাহেব তেলাওয়াত করছে মজা লাগে তে তেলাওয়াত যে করছে কি তেলাওয়াত করছে কিছু বুঝছনি তো না অর্থ বুঝি না তবে তেলাওয়াত গুলো মজা লাগে ঠিক না বেটি আহারে আমি তো কারী সাহেব না কারী সাহেবরা যারা এরা তেলাওয়াত করলে মজা লাগে নি না লাগে না কি তা ঠান মারে আর খালি মজাই লাগে মজাই লাগে কারী বাসিদ রহমতুল্লাহ আলাই ঘটনা আপনারা শুনছেন ওনার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনা দলের দল মানুষ কালিমা পড়ছে মুসলমান হয়েছে ঠিক না বেটি আওয়াজ দিয়া কর না মিশরের কনফারেন্সের কথা আপনারা জানেন 80,000 বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে একমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতে বল করে সুবহানাল্লাহ আল্লাহর কালামের জিন্দা মুজিজা আল্লাহর কালাম বুঝেন আর না বুঝেন শুনলে মজা লাগে না লাগে না কারী সাহেব রাজারা ওনারা যখন তেলাওয়াত করে কি মজা লাগে আমি তো আর খারি সাপ না এর হরে একটু বাপটা দেখাই দেখাইতাম নি কেমন ফারি না এর হরে একটু বাপটা দেখাই রে কেমনে যে টান্ডা মারে মারে নি না মারে না গলার একটু জারা জোড়া দিয়া লই সিজনের হইলে বস্তু আপনার গরম গলা বসে যেতেছে ঠিক না জারা জোড়া দিয়া লইলাম আপনারা জারা দিবেন না أعوذ بالله من الشيطان الرجيم কি শুনা হইছে না খালি বাপটা আর কি দেখায় আমি তো আর কারি সাহেব না আর ফারিও না নিজের কাছে মজা লাগে আজকে যখন ফজরের নামাজ পড়ানোর জন্য উঠছি শরীরটা একটু জ্বর জ্বর ভাব এখন তো একটা বাইরা যাইছে জ্বর আইসি নি না আইসে না সাবধান বাইরাস যেদিকে যাইতেছে সর্বনাশ আল্লাহ আমরা হেফাজত করেন কোন আমিন তো সকালবেলা ঘুম থেকে উঠছি ওনার হরে দিয়ে গলার বাপ পালা না এর হরে নামাজও দাঁড়াইছি বোঝা যেন একটা বড় বাস্তিক আওয়াজ বাড়িতেছে বড় বড় আওয়াজ তো নামাজ পড়ায় আসে এক মুসল্লি রে কয় আজ আওয়াজটা কেমন লাগছে কুজুর আজকার তেল অর্থ মজা লাগছে পিটার নিতুন একটা সুর পাইছি কোরআনুল কারীমের তেলাওয়াত যেই সুরে যেমনি করেন এর হরে মজা লাগে লাগেনি না লাগে না আওয়াজ দিয়া কর না
বলছিলাম কথা আবু জাহেলের ছেলে বলে নবী গো আমি কালিমা পড়ছি মুসলমান হইছি আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে ও নবীজি আপনার কোরআন তেলাওয়াত এত মজা আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাই না জোরে কর না সুবহানাল্লাহ নবীজি আবু জাহেলের ছেলেকে কোরআনুল কারীম পড়ে পড়ে শোনাইতে শুরু করলেন সুবহানাল্লাহ কর না বিসমিল্লাহির ياسين والقرآن الحكيم شو رأينا؟ إير هنا مودا مودي مزا لاغيني نا لاغينا বলে কেন এটা কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কোরআনের জিন্দা মুজেজা যে কেউ হোক সুর নাই এরপরে যদি সহি শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে মজাই লাগে মজাই লাগে সুবহানাল্লাহ তো বলছিলাম কথা আল্লাহর কালাম আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে যদি মজা লাগে আপনার ঈমান বাড়তেছে আর আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি মজা লাগে না আপনি বুঝবেন আপনার ঈমান কমে যাইতেছে এখন আমাদের মধ্য থেকে যারা কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না এরাই তো কোরআনের মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়